हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। सुप्रिय दर्शक बंधुरा, आज के आम्रा एकटी अत्यंत गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब, आर ता हलो এই চৈত্র মাসের যে কোনো দিন বাড়ির এইখানে রাখুন এক ঘুটি জল। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, এর ফলে আপনার খুলে যাবে ভাগ্য এবং আপনার বাড়বে অর্থ। বন্ধুরা, চৈত্র মাসকে শাস্ত্রে বিশেষ একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। চৈত্র মাস হলো বছরের শেষ মাস, এই মাসটিকে লক্ষ্মী মাস নামেও আখ্যায়িত করা হয়েছে। এই চৈত্র মাসে আপনারা যদি কয়েকটি নিয়ম মেনে চলেন তাহলেই দেখবেন আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট সাংসারিক যন্ত্রণা অর্থকষ্ট ইত্যাদি জিনিসগুলি থেকে রেহাই পাবেন এবং পরিবারে সুখ শান্তি বিরাজ করবে। দেখুন বন্ধুরা, আমাদের অর্থনৈতিক পারিবারিক বিষয় ছাড়া আমাদের শারীরিক দিকেও অত্যন্তই প্রভাব বিস্তার করে নটি গ্রহ। অনেক সময় দেখবেন আপনাদের হওয়া কাজ বন্ধ হয়ে গেছে, যেটা চাইছেন সেটা কিছুতেই পাচ্ছেন না। অনেক সময় রোজগার করছেন ঠিকই, কিন্তু সেই টাকা সঞ্চয় করতে পাচ্ছেন না। কোনো না কোনো দিক দিয়ে কোনো কিছুর মাধ্যমে আপনার কষ্টের উপার্জনের টাকা বেরিয়ে যাচ্ছে। এই যে দৈনিক সমস্যাগুলো আমরা ফেস করি তা হলো গ্রহের কারণে। অর্থাৎ আপনার কুণ্ডলিতে যদি গ্রহের স্থান সঠিক অবস্থানে না থাকে তাহলে কিন্তু আপনার জীবনে বিপরীত প্রভাব বিস্তার হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই বলে থাকি যে আমাদের ভাগ্য আমাদের সঙ্গ দেয় না। তাই তো একমাত্র যদি ব্যক্তির কুণ্ডলিতে গ্রহ দোষ থাকে তাহলে সেক্ষেত্রে ভাগ্য তার সঙ্গ দিতে চায় না। তবে আজকের এই ভিডিওতে এমন একটি উপায়ের কথা আপনাদেরকে বলবো, তা জেনে আপনারা কিন্তু নিজের ভাগ্যকে নিজের হাতের মুঠোয় রাখতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন যে একমাত্র সহজ উপাদান জল ব্যবহার করেই আপনি আপনার নিজের ভাগ্য ফেরাতে পারেন। সুপ্রিয় দর্শক মধুরা, তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন, আর এই ভিডিও থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের সত্যানুসরণ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন তাহলে জেনে নেওয়া যাক যে এক ঘটি জল দিয়ে আপনারা কিভাবে নিজেদের ভাগ্যকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, আমি প্রথমেই বলবো যে হিন্দু শাস্ত্র মতে আপনারা যদি এই চৈত্র মাসে প্রতিদিন সকালে উঠে স্নান সেরে সূর্যদেবকে প্রণাম করে জল নিবেদন করেন তাহলে সেক্ষেত্রে অতিমাত্রায় সুফল লাভ করা যায় এবং সূর্যদেবের কৃপায় আপনার যাবতীয় সমস্যা কিন্তু সমাধান হয়। ঠিক এরই পাশাপাশি আপনাদের জীবনে যে সমস্ত বাধা বিপত্তি আপনাদের উন্নতির পথের কাঁটা হয়ে রয়েছে সেগুলিও আস্তে আস্তে দূরে সরে যায়। দেখুন বন্ধুরা, আপনাদের যেটা করতে হবে যে এই সমগ্র চৈত্র মাসে একটু ভোরে উঠে স্নান করে তামা বা পিতলের পাত্রে এক ঘটি জল ভরে নেবেন। তারপর সেই জলে লাল ফুল ডাল চাল ও সিঁদুর ফেলে দেবেন এবং সেই জলটি সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন। এবং আপনারা যখন সূর্যদেবকে জল নিবেদন করবেন তখন একটি বিশেষ মন্ত্রের জপ করতে হবে।
শাস্ত্রে এই মন্ত্রটিকে সূর্য প্রণাম মন্ত্র বলে অভিহিত করা হয়েছে। এই মন্ত্রের ক্ষমতা বা প্রভাব কতখানি তা আপনারা কল্পনাও করতে পারবেন না। মন্ত্রটি হল ওম সূর্যায় নমঃ। আমি আরো একবার বলছি বন্ধুরা, একটু মন দিয়ে শুনুন, ওম সূর্যায় নমঃ। আগে হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি কিন্তু আপনাদেরকে 21 বার, 41 বার অথবা 108 বার জপ করতে হবে। ঠিক এরই পাশাপাশি আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো বট গাছ থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা তামা বা পিতলের পাত্রে 1 ঘুটি জল নিয়ে সেই জল অবশ্যই বট গাছের তলায় ঢালুন। হিন্দু শাস্ত্রে এই বট গাছকে অত্যন্ত পবিত্র একটি গাছ বলে অভিহিত করা হয়েছে, কারণ এই বট গাছেই প্রত্যেকটি দেব দেবী বাস করেন। সুতরাং আপনি যদি জীবনে সুখী হতে চান, সমৃদ্ধি চান, প্রতিষ্ঠা চান, আপনার আর্থিক কষ্ট থেকে রেহাই পেতে চান, তাহলে অতি অবশ্যই এই লক্ষ্মী মাসে অর্থাৎ এই চৈত্র মাসে বট গাছের তলায় জল নিবেদন করুন। বলাই বাহুল্য যে বাংলা বছরের শেষ মাসে যে কোনো শুভ কাজ করার আগে বা শুভ মুহূর্তে বট গাছে জল দেওয়া উচিত। এতে জীবনে বহু বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন খুবই সহজে। দ্বিতীয়ত, আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে এই চৈত্র মাস হল দেবাদিদেব মহাদেবের উপাসনার মাস, কারণ এই মাসেই কিন্তু নীলের পুজো হয়ে থাকে। সুতরাং আপনারা যদি আপনার গৃহ মন্দিরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গের ওপর বা কোনো মন্দিরের শিবলিঙ্গের ওপর প্রতিদিন 1 ঘটি জল ঢালতে পারেন, তাহলেই বাবা মহেশ্বর ত্রিকালদর্শী দেবাদিদেব মহাদেব অত্যন্তই প্রসন্ন হবেন। আর এ কথা সত্য যে যে জাতক জাতিকার ওপর স্বয়ং দেবাদিদেব মহাদেব প্রসন্ন থাকেন, তার জীবনের ধারের কাছেও বাধা বিপত্তি সমস্যা দুঃখ কষ্ট প্রভাব বিস্তার করতে পারে না এবং জীবন হয়ে ওঠে সফল ও সুন্দর। সুতরাং বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই চৈত্র মাসে প্রতিদিন শিবলিঙ্গের ওপর জল নিবেদন করার, ঠিক তার সাথে একটি বেলপাতাও অবশ্যই নিবেদন করবেন, তথা দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করার সব থেকে সহজ সরল উপায় কিন্তু এটি। তৃতীয় যে বিষয়টির কথা আপনাদের বলবো, যে অতি অবশ্যই এই চৈত্র মাসে প্রত্যেক দিন সকালে স্নান সেরে তুলসী গাছে তুলসী মাতাকে জল দিয়ে ভক্তি সহকারে পুজো করুন। আমরা আপনারা প্রত্যেকেই জানি যে তুলসী গাছে প্রত্যেকটি দেবদেবী অধিষ্ঠান করে থাকেন, বিশেষ করে স্বয়ং নারায়ণ এই তুলসী গাছে বিরাজ করেন। আর এ কথা সত্য, সুখ সমৃদ্ধি ঐশ্বর্য প্রাপ্তির দেব হলেন স্বয়ং প্রভু নারায়ণ। সুতরাং আপনারা যদি এই চৈত্র মাসে অর্থাৎ এই লক্ষ্মী মাসে প্রভু নারায়ণকে প্রসন্ন করতে চান তথা মাতা তুলসীর কৃপা লাভ করতে চান, তাহলে অতি অবশ্যই তুলসী গাছে জল অর্পণ করুন। দেখবেন এমনটি করলে প্রত্যেকটি দেবদেবীর আশীর্বাদ আপনারা পাবেন, তথা প্রভু নারায়ণ ও মাতা লক্ষ্মী এবং মাতা তুলসী অনুগ্রহ লাভ করা যায়। এতে করে জীবনের বহু সমস্যা কাটিয়ে উঠতে পারবেন অতি সহজেই। এরপর জেনে নেব যে প্রথমেই বর্ণিত বলা 1 ঘটি জল বাড়ির এইখানে রাখতে বলেছিলাম সেই উপায়টি সম্পর্কে। দেখুন বন্ধুরা, মানুষের জীবনে দুঃখ কষ্ট বয়ে আনার জন্য গ্রহ যতটা দায়ী হয়, ততটাই গৃহে বাস্তু দোষ থাকলে সেক্ষেত্রেও পরিবারে ঝুট ঝামেলা অশান্তি কলহ স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ সন্তান সন্ততিদের মধ্যে মনোমালিন্য ইত্যাদি দেখা যায়। যদি আপনারা এইগুলি থেকে মুক্তি পেতে চান, যদি আপনারা আপনাদের আর্থিক উন্নতি করতে চান, যদি আপনারা সুখে শান্তিতে আনন্দময় জীবন যাপন কাটাতে চান,
রোগমুক্ত জীবন যাপন কাটাতে চান তাহলে অবশ্যই এই চৈত্র মাসের রাতে ঘুমানোর আগে তামার পাত্রে এক ঘুঁটি জল মাথার কাছে রেখে দিন এবং সেই জলে চারটি তুলসী পাতা ফেলে দেবেন। তবে এই তুলসী পাতা কখনো সন্ধ্যার সময় ছিঁড়বেন না। যখন আপনারা স্নান করবেন, তুলসী মাতাকে জল অর্পণ করবেন, তখনই তুলসী মায়ের কাছে হাত জড়ো করে প্রণাম করে ক্ষমা চেয়ে তুলসী পাতা নেবেন। এরপর সকালে উঠে সেই জলপূর্ণ তামার ঘটটি সাতবার নিজের মাথার কাছে ক্লক ওয়াইজ ঘোরাবেন। তারপর জলটি কোনো কাঁটাওয়ালা বা ক্যাকটাস জাতীয় গাছের ওপর ফেলে দেবেন। এর ফলে আপনাদের ভেতর আপনার বাস্তুর মধ্যে থাকা সমস্ত রকম নেগেটিভ এনার্জিগুলি ওই জলের সাথে প্রবাহিত হয়ে যাবে। ফলস্বরূপ আপনাদের জীবনে থাকা বিভিন্ন সমস্যাগুলি আপনাদের জীবন থেকে দূরে সরে যাবে। আর্থিক দিকে সুনিশ্চিতভাবে সচ্ছলতা বাড়বে এবং জীবনে ছোট বড় বাধা বিপত্তিগুলি থেকেও আপনারা রেহাই পাবেন। বন্ধুরা, আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেবার। এছাড়াও আমরা সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে ভগবান বা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। ভগবান বা ঈশ্বর আপনার সহায় হোক এবং আপনার সকল মনোবাসনা পূরণ করুক এবং আপনি ও আপনার পরিবারের সকল সদস্যজনদের নিয়ে আপনারা সুখ, শান্তি ও আনন্দময় জীবন কাটান।